আজকে আমি প্রথম শুরু করলাম নতুন ইউটিউব চ্যানেল, তার নাম হলো শতাব্দী মেমোরিজ। এবং প্রথম যে আমার ব্লগটা শুরু হলো সেটা হচ্ছে মা সরস্বতীর বন্দনা দিয়ে। আজকে আমার ভাইয়ের স্কুলে ট্রাইডেন্ট ডান্স একাডেমি সরস্বতী বন্দনা ছিল এবং সেখানেরই টুকরো কিছু মেমোরিজ আমরা তুলে ধরলাম শতাব্দী মেমোরিজ চ্যানেলে। সব কচিকাচারা চলে এসছে, এবার হচ্ছে সবাই খুব আনন্দে মশগুল হয়ে রয়েছে, সবাই ওয়েট করছে পুজো কখন শুরু হবে তার জন্য। তার মধ্যে নিজেদের মধ্যে মজা আনন্দ চলছে এবং তারই সাথে সাথে চলছে পুজোর প্রস্তুতি। আপনারা যে দেবী প্রতিমাটা দেখছেন, এই প্রতিমাটা সম্পূর্ণ আমার ভাইয়ের হাতে তৈরি করা প্রতিমা এবং এটা অলরেডি সারা বছর আমাদের কাছে থাকে। সব ছোট ছোট সরস্বতীরা সাজুগুজু করে সঠিক সময় চলে এসছে এবং তারই সাথে চলছে তাদের হচ্ছে খেলাধুলা, লুকোচুরি চলছে এবং তারই সাথে চলছে পুজো প্রস্তুতি জোর কদমে চলছে এবং সবাই মিলে ওয়েট করছে কখন আমাদের অঞ্জলি শুরু হবে। এখনও তো করেই আছে, এবার এখনও আমাদের দেখতে পাচ্ছেন প্রতিমা অলরেডি সাজুগুজু হয়ে গেছে। এবার ঠাকুর মশাই এখন মাল্যদান করছেন প্রতিমাকে এবং তারই সাথে যোগাযন্ত্রি তো চলছে পুরো কদমে। সবাই এবার ওয়েট করছে কখন শুরু হবে অঞ্জলি এবং তারই সাথে নিজেদের মধ্যে খুনসুটিও চলছে। এবার দেখুন চলছে সেলফি পর্ব, এবার বন্ধুদের মধ্যে চলছে সেলফি, তার সাথে সাথে নিজেরাই ফটো তুলে নিচ্ছে। আবার দেখুন ছোট্ট কচিকাচা নিজেদের গাল টিপাটিপি আনন্দ মজা চলছে। অঞ্জলি শুরু হওয়ার আগেই তারপরই চলছে ঠাকুরমশাইয়ের কপি, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। পেছনে আলোচনা চলছে, উকিঝুঁকি মারা হচ্ছে ঠাকুরমশাই কি করছে দেখতে না পেলে, অনেক কষ্ট করে না বুঝতে পেরে এবার নিজেই ধং মং চং নিজেই করছে। এই দেখুন অবাক হয়ে গেছে, কি করছে ঠাকুরমশাই বোঝা তো যাচ্ছে না। ফাইনালি পুজো শেষ হলো এবং সাথে সাথে হলো বাচ্চাদের অপেক্ষারও অবসান। এখন হচ্ছে প্যাকেট বিতরণ, যেটা হচ্ছে সব বাচ্চাদের বহু আকাঙ্ক্ষিত জিনিস। এখন দেখবেন আস্তে আস্তে মায়েরাও নিচ্ছে হাতে হাতে, বাচ্চারা নিজেরা চলতে পারছে না কিন্তু প্যাকেট হাত থেকে কেউ ছাড়ছে না। Oh.
এবার সবাই প্যাকেট হাতে নিয়ে আস্তে আস্তে সবাই যে যার বাড়ির দিকে রওনা দিচ্ছে, বন্ধুদের সাথে টাটা বাই বাই হচ্ছে, এবং মায়ের হাত থেকে সবাই টানাটানি চলছে যে প্যাকেট আমার হাতেই চাই, স্যার আমাকে দিয়েছে তো আমার হাতেই হবে। নিজে হাঁটতে পারছে না কিন্তু প্যাকেট হাত থেকে ছাড়া চলবে না। দেখুন, আজকে তবে এখানেই আমরা শেষ করলাম 2023 সরস্বতী পুজো ব্লগ। সাথে কিছু শেয়ার করলাম আমাদের আজকে পরিবার এবং বন্ধুদের সাথে তোলা কিছু মুহূর্ত। আপনারা আমাদের জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটা, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং আশা রাখবো পরের দিনগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।